নমস্কার, স্বপ্নাবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যে পুকুর থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পানিহাটি ও কামারহাটিতে। আপনাদের জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের ভেতরের পুকুর থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, আজকে ভোরবেলা যখন এলাকার মানুষ পাতক্রম যখন বেরোয়, তখন সেই জায়গা থেকে তারা দেখতে পায় যে 17 নম্বর ওয়ার্ড বঙ্কিম পল্লী, সেখানে একটি কটন মিল, সেই কটন মিল বন্ধ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। যেই বন্ধ কটন মিলের যে পুকুর, সেই পুকুরের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় তারা। তারা সঙ্গে সঙ্গে খড়দর থানা পুলিশকে খবর দেয়। খড়দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এই ঘটনাতে যেটা খুন না ওটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত মৃত ব্যক্তি কোন রকম কোন পরিচয় জানা যায়নি, পাশাপাশি কোনোভাবে জানিয়ে রাখি। এর পাশাপাশি কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, যে হাসপাতালের যে জলাশয় পুকুর, সেই পুকুরও কিন্তু এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কামারহাটি থানা পুলিশ। এই যে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে এই যে দুটো জায়গায়, কামারহাটি এবং পানিহাটিতে দু জায়গায় এই যে মৃতদেহ উদ্ধার, এই নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য টানা বেঁধেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামারহাটি ও খড়দর থানার পুলিশ। ক্লিয়ারলি অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। এদিন সকালবেলা পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ড অঞ্চলে কটন মিল সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার পথচারীরা পুকুরের জলে দেহ ভাসতে দেখেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। এখানে একটা বডি পাওয়া যায়, আমরা এই লোকাল ছেলে আমরা পাশেই দেখতে, আমাদের খবর দেয় আর লোকাল এখান থেকে যারা যাচ্ছিলো মাছ ফাছ ব্যবসা করে তারা হঠাৎ দেখতে পায়, দেখতে পেয়ে আমাদের পাড়ার ছেলেকে জানায়। তা আমরা এসে দেখি, আমরা এসে থানায় ফোন করি, ওখান থেকে এসে বডি নিয়ে চলে যাই। আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি, আমাদের এরকম পাশে এরকম হয়েছে, আমরা একটা আতঙ্কিতের মধ্যে। এটা 17 নম্বর বঙ্কিমপল্লী। সকালবেলা এসে দেখলাম যে মরাটা ভেসে উপরে ভেসে আছে। পুলিশকে ফোন করলো, দুটো পুলিশের গাড়ি আসলো। আসার পরে পিছনে এই মানে তোমার যে মরা নিয়ে যায় সেই গাড়ি আসলো। আসার পরে দুটো ছেলে পুকুরে না বললো, নেমে মরাটাকে উল্টিয়ে দিল। উল্টিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মুখ থেকে পা অব্দি কালো প্লাস্টিক দিয়ে পায়ে বাঁধলো। হ্যাঁ, বাঁধলো, বেঁধে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই দিনে আজ সকালবেলা কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের ভেতরের পুকুর থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 7টার সময় এসে দেখি সবাই বলছে ওখানে একটা লাশ ভাসছে, তারপর আমিও গেলাম। তারপর ওই পেটটা ভাসছিল উপরটা আর কি, মাথাটা দেখা যাচ্ছে আর পেটটা দেখা যাচ্ছে আর পাটাগুলো দেখা যাচ্ছিল না। তারপরে আমাদের সিকিউরিটি তরফ থেকে মানে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশের গাড়ি আসলো, আর এই হসপিটালে যে ডোম আছে ও আসলো, এসে তুললো, তারপরে নিয়ে গেলো। তার পরবর্তী ঘটনা আমি ঠিক বলতে পারবো না, মানে 60-65 বয়স হবে। হ্যাঁ, বুড়ো আর কি। মানে এমনি আশেপাশে কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আনারা জানাচ্ছে, অনেকে বলছে যে উনি হসপিটালে ভর্তি ছিল, 2-3 দিন আগে ছুটি হয়ে গেছে, কিন্তু বাড়ির লোক নিয়ে যায় না, ওখানে গাছতলাতে ছিল, এখন কীভাবে পড়ে গিয়ে যাও কিছু হয়েছে ওটা সঠিক আর কিছু বিস্তারিত বলতে পারবো না। আজকে আপনি সকালবেলা দেখতে পাবেন। হ্যাঁ, সকালে 8টার পরে পুলিশ তুলে নিয়ে গেছে। দুজনের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তবে নির্বাচনের ফল প্রকাশের পর একই লোকসভা কেন্দ্রে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনাকে খুব সহজভাবে নিচ্ছে না প্রশাসনিক আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। রাজা দে, স্বপ্নাবেগ নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেগ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।